নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন রূপক সাহার লেখা বিষ পাথরের নবম পর্ব। দুপুরের পর এই প্রথম আমার মনে হলো ওই কথাটা মাকে তখন না বললেও পারতাম। মা আমাকে বলল, লালিকে আমি ও বাড়ির বউ করে আনব, আমার অনেক দিনের ইচ্ছে, বল তুই রাজি? তখন মা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল, সেই চাউনিতে ছিল আমার ওপর অগাধ বিশ্বাস। কিন্তু লালির কথা শুনে তখন আমার কে যে হলো, নির্বোধের মতো বলে ফেললাম, তা হয় না মা। উত্তরটা শুনে মা দপ করে নিভে গেল। মায়ের চোখের কোল ভরে উঠল জলে, বিড়বিড় করে মা শুধু বলল, সত্তর সত্তর পেটে ধরেছিলাম। তারপর আর কিছু না বলে মা নিচে নেমে গেছিল। বাড়ির দিকে যেতে যেতে মায়ের ওই কান্না ভেজা মুখটাই আমাকে কষ্ট দিতে লাগলো। খুব অন্যায় করেছি, মাকে কষ্ট দেয়া আমার উচিত হয়নি, আমি তো টোটার মতোই হয়ে গেলাম। একটা মেয়েকে পাওয়ার জন্য টোটা মা আর বোনকে ছেড়ে ঘর জামাই হতেও রাজি হয়ে গেছে, আর আমি একটা মেয়ের সঙ্গে গাঁঠ ছড়া বাঁধতে না চেয়ে মায়ের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আত্মীয় স্বজনেরা শুনলে আড়ালে হাসাহাসি করবে মাকে নিয়ে, ছেলে ছেলে করে গর্ব করতিস, সেই ছেলে তো তোকে পুঁছলেও না। এটাই মায়ের পক্ষে ভয়ানক লজ্জার হবে। ভেবেই পেলাম না আমি এত বদলে গেলাম কি করে। স্কুলে পড়ার সময় টোটা আর আমি একবার প্রতিজ্ঞা করেছিলাম, আমাদের মাকে কোনোদিনও কষ্ট দেব না। কি কারণে প্রতিজ্ঞাটা করেছিলাম সেটাও মনে আছে। বাংলা স্যার সেদিন পড়িয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। মাকে দেওয়া কথা রাখতে একবার নাকি বিদ্যাসাগর মশাই সাঁতরে দামোদর নদ পেরিয়ে বাড়িতে যান। বাংলা স্যার বলেছিলেন, মাকে যে ছেলে ভক্তি করে না তার জীবনে কিছুই হবে না, তোমরা সবাই মাকে ভক্তি করবে। স্যারের কথা শুনে আমি আর টোটা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, কোনো কাজে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর যাব। এতদিন সেটা মেনেও এসেছি, আমরা দুজনেই তা ভুলে গেলাম কি করে। স্যার এবার কোন দিকে যাব? ড্রাইভারের গলা শুনে বাইরে তাকিয়ে দেখলাম গণেশ টকির কাছাকাছি পৌঁছে গেছি। বললাম, ডান দিকে একটু এগিয়ে বড় বড় থামওয়ালা বাড়িটার সামনে রেখে দেবেন। আর তখনই মনে পড়ল আমার সঙ্গে একটা ক্যারি ব্যাগে 5 লাখ টাকা রয়েছে। পাছে ট্যাক্সি থেকে নামার সময় ভুলে যাই, টাকার ব্যাগটা কোলের কাছে তুলে নিলাম। এই টাকার কথা কাউকে বলা যাবে না, কেননা আমার না, এর আসল মালিক মা। ব্যাগটা মাকেই দিয়ে দেওয়া উচিত। এলগিন রোডের বাড়ির দরজা জানলা আর ইট বিক্রির টাকাটা সেদিন মাকে দিতে গেছিলাম, মা নিতে চায়নি, আমার কাছে রেখে দিতে বলেছিল। সেই টাকা রয়ে গেছে আমার দেরাজে, এখন কাজে লাগবে। ট্রাম লাইনের কাছেই ট্যাক্সি থেকে নেমে পড়লাম। বাড়িতে ঢুকে দেখি বেশিরভাগ আলোই নেভানো, এমনটা কখনো হয় না। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দেখলাম মায়ের ঘর অন্ধকার। বারান্দার ওপাশে রান্নাঘরে বৌদি আর মতির মা দাঁড়িয়ে কথা বলছে। পাছে বৌদির চোখে পড়ে যায় তাড়াতাড়ি তিনতলায় উঠে এলাম। টাকার ব্যাগটা কোথাও লুকিয়ে রাখা দরকার, আমার নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, মা একবার করে দিতে চেয়েছিল, আমি গা করিনি। ইস, ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এই টাকা স্বচ্ছন্দে সেখানে রাখা যেত। বাইরে থেকে এলে চান করাটা আমার অনেক দিনের অভ্যেস, কিন্তু আজ স্নানঘরে ঢুকতে ইচ্ছেই করল না। বিকেলের দিকে জোর বৃষ্টি হয়ে গেছে, ফলে এখন বেশ ঠান্ডা, চান না করলেও চলবে। পোশাক বদলানোর পরে মনে হলো ঘরে আলো জ্বলছে দেখলে বৌদি নিচ থেকে উঠে আসতে পারে, তাই চট করে আলোটা নিভিয়ে দিলাম। বৌদির সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছিল না। ভাই তুমি কোথায়? এই ভয়টাই আমি করছিলাম।
বৌদি উঠে এসেছে বাইরে দাঁড়িয়ে। আলো জ্বালিয়ে বললাম, এখানে। ঘরের ভিতর ঢুকে বৌদি বলল, এ কি ঘর অন্ধকার করে রেখেছো কেন ভাই, মন খারাপ নাকি? মুখ হচ্ছে মনের আয়না, হয়তো আমার মুখ দেখে বোঝা যাচ্ছে মন ভালো নেই। বৌদি সবে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সাংসারিক জটিলতার মধ্যে টেনে লাভ নেই। মুখে জোর করে হাসি ফুটিয়ে বললাম, না না মন খারাপ হবে কেন? তাহলে তোমার কানে কিছুই যায়নি? কি হয়েছে বুলবুল? থাক, তোমার শুনে কাজ নেই, তুমি কষ্ট পাবে। তোমার দাদা তো শোনার পর রেগে ফোন করতে যাচ্ছিল ও বাড়িতে, বাবা শেষ পর্যন্ত থামান। মেয়েটা যে এত খারাপ ভাবতেও পারিনি। মা অবশ্য প্রথম থেকে আপত্তি তুলেছিল, দেখলাম মা অনেক বেশি লোক চেনে। কি হতো বলতো ওই মেয়ে যদি এই বাড়িতে এসে উঠত? ও যা বলেছে সেটা কিন্তু এখনো আমায় বলনি। বলেছে তোমার নাকি এক পয়সা রোজগার করার মুরুদ নেই, বাবা আর দাদার ঘাড়ে বসে খাচ্ছ। তোমার মতো ছেলের সঙ্গে বিয়ের পিড়িতে বসার চেয়ে গঙ্গায় ডুবে মরা অনেক ভালো। শুনেই বুঝলাম কথাগুলো বলে গেছে লালি। কদিন আগে আমায়ও বলেছিল, আমাকে পাওয়ার জন্য বুলবুল নাকি মা সন্তোষীর পুজো শুরু করেছে, আমাকে ছাড়া আর কাউকেই বিয়ে করবে না। ওই কথাগুলো সত্যি না আজকের কথা? ওর কোনো কথাই অবশ্য আমি বিশ্বাস করি না, এত বড় মিথ্যেবাদী বোধহয় পৃথিবীতে নেই। শুনে তাই গুরুত্ব দিলাম না। বৌদিকে বললাম, এই কথাগুলো কে এসে বলে গেল, নিশ্চয়ই লালি? না গো, লালি না, আজ সকালে তুমি বেরিয়ে যাওয়ার পরই মায়ের কাছে এসেছিল কমলা ঘটকি, ওই বলে গেল। শুনে তো মা ওকে পাঁচ কথা শুনিয়ে দিল, টুম্পাইয়ের জন্য এমন মেয়ে আনবো তার পায়ে বুলবুল গড়াগড়ি খাবে। কিন্তু বুলবুল তো ঠিকই বলেছে বৌদি। কি বলছো তুমি ভাই? বুলবুল ঠিক বলেছে, তোমার যা আছে জানো, তুমি তিনবার ওদের কিনে ফের বেচে দিতে পারো। ওসব কথা থাক বৌদি, আমি জানি আমার নিজের কিছু নেই। কয়েক পা এগিয়ে আমার কাছে এসে বৌদি বলল, তোমার কি হয়েছে ভাই, এমন কথা বলছো? কেন বলবো না বলো, আজ বুলবুল বলছে কাল আরো পাঁচজন বলতে শুরু করবে, কার মুখ তুমি চাপা দেবে? আমার কি সত্যি রোজগার আছে? বাবার ব্যবসায় আমি বেগার খাটছি, এবার বোধহয় সেই সময়টা এসে গেছে, আমার নিজের রাস্তা আমাকে নিজেই দেখে নিতে হবে। এসব বলো না ভাই লক্ষ্মীটি, শুনলে বাবা আর মা কষ্ট পাবে। আজ দুপুরে কি হয়েছে কে জানে, মা সেই যে চুপ করে শুয়ে আছে, একটা কুটোও মুখে দেয়নি, অত করে বললাম কিচ্ছু খেলো না। শুনে আমার বুকটা হু হু করে উঠল। বৌদি না জানুক, আমি তো জানি কার উপর রাগ করে মা আজ খায়নি। বললাম, বাবা জানে? সে আরেক অশান্তি, আমি দেশে কি যেন বলে গেছে বাবাকে, তারপর থেকে উনি তোমায় খুঁজে বেড়াচ্ছেন। কি বলে গেছে হামিদ? এলকিন রোডের বাড়ি থেকে নাকি শুধু নীলা পাওয়া যায়নি, তার সঙ্গে দুটো হীরের আংটিও ছিল। দুপুরে খেতে বসে তোমার দাদাকে বাবা বলছিল তুমি নাকি হীরের কথা চেপে গেছো। তোমার দাদা অনেক করে বলল টুম্পাই মিথ্যে কথা বলার ছেলে নয়, বাবা মানতেই চাইছিল না। সত্যি গয়নার বাক্সে হীরের আংটি ছিল নাকি ভাই? হীরের আংটি এখন পাটেল ভাইয়ের জিম্মায়, স্বীকার করলেও আমি আর ফেরত আনতে পারবো না, কিছু টাকাও নিয়ে ফেলেছি। কি হলো বুঝলাম না, মুখ দিয়ে বেরিয়ে গেল, কই তা না তো। বলার পরে খেয়াল হলো, মাই গড, এ আমি কি করলাম? বারোটা বছর ধরে একটা ব্রত পালন করে সেটা ভেঙে ফেললাম, শেষ পর্যন্ত আমিও মিথ্যে কথা বললাম। ককপিট থেকে বেরিয়ে এসে পাটেল ভাই আমাকে বললেন, কাল রাতে তুমি ঘুমাওনি নাকি গড ব্রাদার? না ভালো ঘুম হয়নি।
মায়ের কথা মনে হচ্ছিল বুঝি? ঠিকই ধরেছেন, আসলে বাড়ির বাইরে কখনো থাকিনি। তুমি যে মুম্বাই অ্যাডভেঞ্চার করতে যাচ্ছ তোমার মা জানেন? না, বলিনি। বললে আসতে দিতেন না। আশা করি আপনিও আমাদের বাড়িতে এখন কিছু জানাবেন না। কাউকে কিছু বলনি? না। আমিও তোমার মতো বাড়িতে কিছু না বলে একদিন পালিয়ে গেছিলাম মুম্বাই। তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হচ্ছে, আমার বাড়িতে সেদিন বলেছিল আপদ গেছে, আর তোমার বাড়িতে আজ হইচই হবে। কথাগুলো বলেই হো হো করে হেসে উঠলেন পাটেল ভাই। তারপর ফের বললেন, মুম্বাই পৌঁছাতে এখনো ঘন্টা তিনেক লাগবে, ইচ্ছে করলে একটু ঘুমিয়ে নিতে পারো। পাটেল ভাই নিজে সিটে বসে পড়লেন। জীবনে কোনোদিনও কোনো প্লেনের ভিতর ঢুকিনি, পাটেল ভাইয়ের জন্য সেই সুযোগটা পেয়ে গেলাম। ছোট্ট 10 সিটার প্লেন, খুব সাজানো গোছানো। প্রথমে ঢুকেই মনে হয়েছিল ছোট্ট একটা ফ্ল্যাটের মতো। রেস্ট নেয়ার জন্য ডিভান, খাবার জন্য ডাইনিং টেবিল, সব আছে। প্লেনে উঠে দীপা আমার পিছনের সিটে বসেছে, সামনের দিকে রয়েছেন পাটেল ভাই, আর মাঝখানে আমি। আমরা তিনজন ছাড়াও আরেকজন মহিলা আছেন, মনে হয় এদেরই আর হোস্টেস। তিনি ব্রেকফাস্টের আয়োজন করছেন। কাল রাত 11টার সময় পাটেল ভাইকে ফোন করে আমি জানিয়ে দিয়েছিলাম ওর সঙ্গে যদি মুম্বাই যাই তাহলে কটার সময় আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তখন উনি বলেন 6:30টার মধ্যে পৌঁছালে ভালো হয়। ভোর 5টার সময় আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি মাত্র একটা কিট ব্যাগ নিয়ে, কয়েকটা জামা প্যান্ট, জ্যোতিষ চর্চা করার বই, আর হঠাৎ পেয়ে যাওয়া টাকাগুলো ছাড়া আর কিছুই নিইনি। বাড়ি থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। এয়ারপোর্ট থেকে প্লেন এখনো টেক অফ করেনি। ককপিটের দরজার সামনে দাঁড়িয়ে প্যাটেল ভাই কথা বলছিলেন পাইলটের সঙ্গে। তখন শুনলাম এয়ারপোর্ট কন্ট্রোল নাকি এখনো সিগনাল দেয়নি, ফ্লাইট টাইম পেলে তবে প্লেন উড়বে। তাই কলকাতার সঙ্গে নাড়ির টান আমার এখনো কাটেনি। এখন প্রায় 7:30 বাজে। বাড়িতে এখনো মা, দাদা আর বৌদি জানতে পারেনি আমি উধাও হয়েছি। ওরা জানবে আর ঘন্টা খানেক পর। বৌদি বা মতির মা যখন জলখাবার নিয়ে উপরে উঠবে তখন আমায় দেখতে না পেলে তারপর সত্যি কি বাড়িতে হইচই হবে? হোক না হোক, আমার কোনো ইচ্ছে নেই পিছনে ফিরে তাকানোর। আজ থেকেই আমার নতুন জীবন শুরু হবে। জানলার ধারে বসেছি, রানওয়ে আর টারম্যাক দেখতে পাচ্ছি। একটা প্লেন এসে নামল, পাটেল ভাইয়ের তুলনায় অনেক বড়। একটা সিঁড়ি গিয়ে দাঁড়ালো প্লেনের খোলার কাছে। তারপর দরজা খুলে যেতেই সিঁড়ি দিয়ে বেশ কিছু লোক নেমে এলেন। এরা 2-3 ঘন্টা আগেও নিশ্চয়ই অন্য কোনো শহরে ছিলেন। প্লেনের জন্য কত কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। ট্রেনে যদি মুম্বাই যেতাম তাহলে 1-1.5 দিন তো লাগতই। সেখানে ঘন্টা 3-4-এর মধ্যেই আমরা পাটেল ভাইয়ের বাড়িতে পৌঁছে যাব। কার যেন মোবাইল সেটে ফোন এসেছে। রিংটোনটা থেমে যাওয়ার পর মনে হলো, আরে এটা তো আমারই ফোন, 2 দিন আগে রিংটোন বদলেছিলাম। সেটা মনে ছিল না। পকেট থেকে সেটটা বার করে মিসড কলের নাম্বারটা দেখেই ইরেজ করে ফেললাম, দাদার নাম্বার। তার মানে দাদা আমাকে চেষ্টা করছে ফোনে ধরার। না, বাড়ির কারোর ফোন এলে ধরবই না। মোবাইল সেটটা বন্ধ করে ফের পকেটে রেখে দিলাম, ভাগ্যের সঙ্গে নিয়ে এসেছি। এয়ারপোর্টে লাউঞ্জে বসে থাকার সময় একটা খবরের কাগজ কিনেছিলাম, সময় কাটানোর জন্য সেটাই চোখের সামনে মেলে ধরলাম। মুম্বাইয়ে বাংলা কাগজ দেখার সুযোগ পাওয়া যাবে কিনা কে জানে। প্রথম পৃষ্ঠায় চোখ বুলিয়ে ভিতরের পৃষ্ঠা খুলতেই হঠাৎ একটা খবরের দিকে নজর গেল, পোস্তা থানার ওসি সাসপেন্ড। তাড়াতাড়ি খবরটা পড়তে শুরু করলাম। এক মহিলাকে ভয় দেখিয়ে নিয়মিত শয্যা সঙ্গিনী করার অভিযোগে পোস্তা থানার ওসি প্রকাশ বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে। অলোকা হাজরা নামে এক মহিলা এই অভিযোগটা করেছেন। প্রকাশবাবুকে যা বলেছিলাম শেষ পর্যন্ত তাই হল। হাতে স্পট ইন্ডিকেশন ছিল,
কলঙ্ক, বদনাম, পারিবারিক জীবনে দুর্যোগ। ইস, ভদ্রলোককে পরে আমার কাছে আসতে বলেছিলাম, এলেন না। মানুষের এক এক সময় কি যে হয়, খারাপ গ্রহ টেনে নিয়ে যায় কুকাজের দিকে, তখন লোকে বুঝতে পারে না, ফল ভোগ করে অনেক পরে, আর তখন আফসোসের সীমা থাকে না। প্রকাশবাবু এখন নিশ্চয় হাত কামড়াচ্ছেন। খবরে দেখলাম অলোকা হাজরার সঙ্গে প্রকাশবাবুর সম্পর্ক প্রায় 2 বছরের। সম্পর্কটা কখনো একতরফা হতে পারে না, ঘনিষ্ঠতার সময় উনি বুঝতেও পারেননি পরিণতিটা এরকম দাঁড়াবে। আমার কাছে আগে এলে হয়তো ওকে আটকাতে পারতাম না, কিন্তু সাবধান করে দিতে পারতাম, এটাই জ্যোতিষীর কাজ। বিবেকানন্দ রোডে আমাদের শোরুমে জ্যোতিষ চর্চা করার সময় এরকম আরেকটা কেস চোখে পড়েছিল। সেদিন আমার কাছে এসেছিলেন স্বামী স্ত্রী দুজন, বেনিটোলার দিকে থাকেন, দুজনেরই বয়স 40-এর নিচে। হরোস্কোপে স্পষ্ট দেখতে পেলাম স্ত্রীর চরিত্র ভালো নয়, কিন্তু স্বামী খুব ভালোবাসেন ভদ্রমহিলাকে। গণনা করার সময় দেখলাম স্পষ্ট ইঙ্গিত আছে স্বামী ভদ্রলোকের মৃত্যুযোগ আছে বছর দেড়েকের মধ্যে, অস্বাভাবিক মৃত্যু, ষড়যন্ত্রে স্ত্রীর যোগ সাজস থাকতেও পারে। ঘেন্নায় আমি ভদ্রমহিলার দিকে তাকাতে পর্যন্ত পারছিলাম না। ভদ্রলোককে পরে একবার আসতে বলেছিলাম, উনি আসেন, তখন ওকে সাবধান করে দিই, স্ত্রীর দিকে নজর দিন। এক সপ্তাহ পরে ভদ্রলোক নিজে এসে আমাকে বলে গেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনুমানই ঠিক, এবার দয়া করে বলুন স্ত্রীকে নিয়ে করবটা কি। তখন ওকে টোটার কাছে পাঠিয়েছিলাম ডিভোর্স মামলার জন্য। বেলফিউ নার্সিংহোমের গেটে কাঁচের দরজা ঠেলতেই প্রথম যাকে চোখে পড়ল সে টোটা। ওকে না দেখার ভান করে লাউঞ্জে ঢুকে যাচ্ছিলাম, এমন সময় টোটা এগিয়ে এসে বলল, টুম্পাই তুই কোথায় ছিলি রে? ওর ওপর রাগ দেখানোর সময় নয় এটা, মা কেমন আছে জানি না, ম্যাসিভ হার্ট অ্যাটাক মানে গুরুতর ব্যাপার। রাগ আর বিরক্তি চেপে বললাম, আলিপুরে, মায়ের ঠিক কি হয়েছে রে? মুখ দিয়ে বেরিয়ে গেল আলিপুরে, কাল রাতে বৌদির সামনে একটা মিথ্যে কথা বলেছি, এলগিন রোডের বাড়ি থেকে হিরে পাওয়া নিয়ে। গত 12 বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মিথ্যে কথা বললাম, নিজেই আশ্চর্য হয়ে গেলাম, মিথ্যে কথাটা বলার জন্য আমার মধ্যে কোনো অনুতাপ হলো না। টোটা বলল, ডাক্তারের সঙ্গে আমি কথা বলিনি, আমি একটু পরে এসেছি, তোর দাদা বলতে পারবে ঠিক কি হয়েছে। এই হচ্ছে আসল টোটা, ভেবে চিনতে মেপে কথা বলে। এই টোটাকেই আমি ছোটবেলা থেকে দেখে আসছি। টোটার পরনে নীল জিন্সের প্যান্ট, লাল টি শার্ট, খুব হ্যান্ডসাম লাগছে ওকে দেখে, শেভ করা মুখ, ওর শরীর থেকে ডিওডোরেন্টের গন্ধ ভেসে আসছে। নিজের সম্পর্কে এতটা সচেতন ওকে আগে কখনো দেখিনি। 5-6 দিন বলার পর ও একদিন দাড়ি কামাতো, মানুষ প্রেমে পড়লে বোধ হয় নিজের সম্পর্কে আর উদাসীন থাকতে পারে না। টোটার সঙ্গে কথা বাড়িয়ে আর লাভ নেই, এদিক ওদিক তাকাতে লাগলাম। এক কোণে বাবা বসে আছে, পাশে বিষ্ণু কাকা দাঁড়িয়ে, বাবার পাশে বসে লালি, পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ, বোধহয় এই পোশাকেই বাড়িতে ছিল, খবর পেয়ে পোশাক বদলানোর সময় পায়নি। ওকে দেখে বুকটা মোচড় দিয়ে উঠল, মায়ের অসুস্থতা আর আমার একগুঁয়েমির মাঝে এই মেয়েটা, কি মলিন লাগছে লালির মুখ। কাল যদি মায়ের অনুরোধ মেনে নিতাম তাহলে আজ এখন আমাদের সবাইকে এই নার্সিংহোমে ছুটে আসতে হতো না। বাড়ির কেউ কি জানে মায়ের অসুস্থ হয়ে পড়ার কারণটা? মা যা চাপা স্বভাবের তাতে কাউকে বলেছে বলে তো মনে হয় না, কি জানি বলতেও পারে, যদি বলে থাকে আর মায়ের খারাপ কিছু হয়ে যায় তাহলে সারা জীবন আমাকে সবাই দোষারোপ করবে। মনটা খুব ছটফট করতে লাগল। ফোনে বৌদি অবশ্য আমাকে কিছু বলেনি, বাবা জানলেও আমাকে বলবে না, এক বলতে পারি লালি, ওর পেটে কোনো কথা চাপা থাকে না, লালিকে এখন ডাকা যাবে না, বাবা তাহলে চটে যাবে,
ঠিক করে রাখলাম লালিকে একটু আলাদা পেলেই প্রসঙ্গটা তুলব। এই কদিন আগেই বৌদের জন্য এই নার্সিংহোমে সকাল বিকেল পড়ে থেকেছি। এত শিগগিরই আবার আসতে হবে কে জানত। সেবার আমি বৌদির জন্য ছোটাছুটি করেছি, ডাক্তারের সাথে কথা বলেছি, ওষুধ কিনতে দৌড়েছি, আর আজ মনে হচ্ছে পরিবার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেছি। না হলে চুপচাপ দাঁড়িয়ে আছি কেন? কথাটা মনে হতেই খারাপ লাগলো। রিসেপশনে গিয়ে মায়ের সম্পর্কে খোঁজ নেব কিনা ভাবছি। এমন সময় দেখি লিফটের দিক থেকে দাদা হেঁটে আসছে, মুখটা শুকিয়ে গেছে। আমাকে দেখতে পেল কিনা ঠিক বুঝতে পারলাম না। লাউঞ্জে এসে দাঁড়াতেই সবাই ঘিরে দাঁড়ালো। দাদা কোনো রকমে বলল, ডাক্তারের সঙ্গে দেখা করে এলাম, চারটে টেস্ট করে ফেলেছে, এখন কি যেন করবে বলছে। কথাগুলো বলে দাদা আর নিজেকে সামলাতে পারল না, পকেট থেকে রুমাল বের করে মুখ মোছার ভান করতে গিয়ে কেঁদে ফেলল। আমার গালে কে যেন ঠাস করে একটা চর মারল। তার মানে মায়ের অবস্থা খুব খারাপ, ডাক্তার কোনো আশার কথা শোনায়নি। দাদা রেখে ঢেকে বলল, কান্না জিনিসটা খুব ছোঁয়াছে, লালি চোখের জল মুছতে শুরু করেছে। দাদাকে ছেলে মানুষের মতো কাঁদতে দেখে বাবা ধপ করে চেয়ারে বসে পড়ল। আমি চোখের জল আটকানোর জন্য বাইরের দিকে তাকিয়ে রইলাম। মানুষ এই রকম অবস্থায় পড়লে মন্দিরে হত্যে দিয়ে পড়ে, অথবা জ্যোতিষের কাছে ছোটে। আমার কাছে প্রায় এই ধরনের আশঙ্কা নিয়ে লোক আসে, গ্রহ নক্ষত্র বিচার করে বলে দিই কি হতে যাচ্ছে। মৃত্যু নিয়ে কখনো আমি ভবিষ্যৎবাণী করি না, করা উচিত নয় বলে। জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটে মানুষের জীবনে ঘটে ঈশ্বরের ইচ্ছায়। তবুও নার্সিংহোমের লাউঞ্জে দাঁড়িয়ে আমি মনে মনে ক্যালকুলেশন করতে লাগলাম। মায়ের হরোস্কোপটা গুপ্তধন পাওয়ার দিনই একবার দেখেছি, প্ল্যানেটারি পজিশনগুলো ঠিকঠাক মনে আছে। না, এখনই মায়ের মৃত্যু যোগ নেই। দুপুর 3:05 পর্যন্ত আমাদের উদ্বেগের মধ্যে রাখবে, তারপর চোখ মেলে তাকাবে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বিষ্টু কাকা দাদাকে সান্ত্বনা দিচ্ছে, বুবাই মনকে শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। শুনে দাদা আরো ফোঁপাতে লাগলো। এই প্রথম দাদার উপর আমার রাগ হলো, একটা পূর্ণবয়স্ক লোক এত ভেঙে পড়বে কেন? দাদা অবশ্য কোনো কালেই শক্ত মনের লোক নয়, কি আর করা যাবে, বাবার ছায়ায় পড়ে থাকলে এরকমই হবে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকার চেয়ে কফি শপে গিয়ে বসা ভালো, সকাল থেকে পেটে কিছুই পড়েনি, মারাত্মক খিদে পেয়েছে। চুপচাপ সরে এসে কফি শপে ঢুকলাম। কোণের দিকে একটা চেয়ারে বসতেই দেখি টোটা আমায় খুঁজছে। হাত তুলে ওকে কাছে ডেকে নিয়ে বললাম, আমি স্যান্ডউইচ নিচ্ছি, তুই কিছু নিবি? চেয়ারে বসে টোটা বলল, না রে, কোর্টে যাওয়ার জন্য খেয়ে দেয়ে তৈরি হয়েছিলাম। এমন সময় বোন ফোন করে জানালো মাসিমাকে নার্সিংহোমে নিয়ে যেতে হবে। লালি তখন আমাদের বাড়িতে ছিল? ও তো কাল থেকে তোদের বাড়িতেই, সন্ধেবেলা তোদের বাড়ি গেছিল, মাসিমা ওকে ফিরতে দেয়নি। কেন, কাল রাতে তুই বাড়ি ছিলি না? ছিলাম, রাত 10টার সময় ফিরে আর নিচে নামিনি। পাটেল ভাই কলকাতায়, ওর সঙ্গে দেখা করতে গেছিলাম তাজ বেঙ্গলে। আজ সকালে উঠে তুই কোথায় গেছিলে রে টুম্পাই? বললাম তো আলিপুরে, তাজ বেঙ্গলে। যাকগে, তোর খবর কি বল। আমার আবার খবর কি, চলছে, গোয়াবাগানের বাড়িটা পেয়ে গেলাম, কেনার লোকও পেয়ে গেছি। ভাবছি পাথুরে ঘাটার বাড়িটাও বিক্রি করে দেব, লাখ ষাটেক পাওয়া যাবে। কথাবার্তা চলছে এক মারোয়ারির সঙ্গে। কথাটা শুনে চমকে উঠলাম, বসত বাড়ি বিক্রি করে দেবি? কি হবে অত বড় বাড়ি রেখে, মেনটেন তো করতে পারছি না, দেখেছিস তো বাড়িটার অবস্থা, ভেঙে নষ্ট হওয়ার থেকে এখনই ছেড়ে দেওয়া ভালো, পরে আর দাম পাওয়া যাবে না। মাসিমা আর লালির কি হবে? খুব শিগগিরই লালির বিয়ে টিয়ে দিতে হবে, ঘটকি তো মায়ের পিছনে লেগে রয়েছে।
ওই যে রে বড়াল বাড়ির সমীর বলে ছেলেটা তোদের ক্লাবে যায়, সেই ছেলেটার সঙ্গে বোনের সম্বন্ধ করার জন্য ঘটকে মায়ের মাথা খারাপ করে দিচ্ছে। আমি ভাবছি মন্দ কি, মায়ের অবশ্য মত নেই। সমীর বড়াল, মাই গড, ওর সঙ্গে লালির বিয়ে? দপ করে মাথায় রাগ উঠে গেল। টোটা ভাবছেটা কি, নিজের রাস্তা পরিষ্কার করার জন্য জারতার হাতে গুছিয়ে দেবে লালিকে? দেখ দেখি, সমীরকে আমি খুব ভালো করে চিনি, আমার বিরুদ্ধে দল পাকাচ্ছে ক্লাবে। ওদের বাড়ির নানি নক্ষত্রও আমি জানি, ওদের কোনো ভাই মানুষ না, সব অশিক্ষিত, টিপিক্যাল বিনে বাড়ির ছেলে। বড়ালরা আমার বৌদিদের কোনো এক তরফের আত্মীয়, বৌদিদের মুখে ওদের ফ্যামিলির কথা শুনেছি বলেই সমীরের সঙ্গে আমি কথা বলি না, ও ভীষণ হিংসে করে আমায়। টোটাদের বাড়ি আমি যাই বলে সমীর ক্লাবে মাঝে মধ্যে আড়ালে আমার নামে টিপ্পনি কাটে, সেটা লালিকে নিয়ে। ও ইচ্ছে করে ঘটকে টোটাদের বাড়ি পাঠিয়েছে, টেক্কা দেবে আমাকে, মহাশয়তান। ফেলে ছড়িয়ে এখন ওদের যা সম্পত্তি আছে তা যথেষ্ট, কিন্তু লালির পাশে সমীর ভাবতেই পারছি না। শয়তানটা একেবারে শেষ করে দেবে লালির জীবনটাকে, আমি থাকতে সেটা হতে দেব না। আমি চুপ করে আছি দেখে টোটা বলল, কি করা যায় বলতো টুম্পাই? কি ব্যাপারে? এই বোনের বিয়ের ব্যাপারে, রাজি হয়ে যাই কি বল? ছেলেটা অবশ্য লেখাপড়া তেমন করেনি, মা এখানে খুঁত খুঁত করছে। লালি কি বলছে? ওরার মত কি, আমরা যেখানে দেব সেখানেই রাজি হয়ে যাবে, বোনকে তো তুই জানিস, আমরা বললে এ বিয়েতে অমত করবে না। তবুও ওকে তোদের জিজ্ঞেস করা উচিত। কথাটা টোটার মনঃপুত হল না, চুপ করে গেল। এই সময় বিয়ারা স্যান্ডউইচের প্লেটটা টেবিলের ওপর রাখতেই বললাম, শুনলাম তোরও নাকি বিয়ের সব ঠিক হয়ে গেছে, আমাকে তো কিছু জানাসনি। কে বলল তোকে, লালি বুঝি? না, বাড়িতে শুনলাম গিরিজাবাবু নাকি তোকে ঘর জামাই করে রাখতে চেয়েছেন। বলেছেন বটে, আমি এখনো রাজি হইনি, ভেবে দেখি, কতগুলো সুবিধা আছে আবার অসুবিধাও। লালির না হয় বিয়ে দিয়ে দিবি, মাসিমার কি হবে? সে ব্যবস্থাও উনি করে দিচ্ছেন, বৃন্দাবনে ওদের তিন চারটে বাড়ি আছে, একটা বাড়ি আমার নামে লিখে দিচ্ছেন, মা গিয়ে সেখানে থাকবে, শেষ জীবনটা আর সংসার নাই বা করল, থাক ঠাকুর দেবতা নিয়ে। টোটার উত্তরগুলো আমার পছন্দ হচ্ছে না, আমার চোখের দিকে তাকিয়ে ও সেটা বুঝতে পারছে, চোখ সরিয়ে নিল। আমার পরামর্শ ছাড়া আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ও নেয়নি, এইসব বড় বড় ডিসিশন ও নিয়ে ফেলল আমার সঙ্গে কথা না বলে, এই অপরাধবোধ থেকেই এখন আর আমার দিকে তাকাতে পারছে না। বড় বড় দেখেছি ও যখন টেনশনে পড়ে তখন থুতনির কাজটা চুলকোয়, সেটা শুরু করার সঙ্গে সঙ্গে আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ওর আঙুলে হীরের আংটিটা জল জল করছে, যেভাবে হোক ওটা আমায় খুলে নিতে হবে। স্যান্ডউইচ মুখে দিয়ে নিশ্চিন্তে চিবোতে লাগলাম, টোটার বিয়েটা ভেস্তে দিতে হবে, সমীর উল্লুকটার সঙ্গে লালির বিয়েটাও। টোটা যেমন আগে ছিল তেমনই পুনর্মুষিকভব হয়ে যাবে, সমাধান করে ফেলেছি, ব্যাস টোটার প্ল্যানেটারি পজিশনটা চিন্তা করতে লাগলাম। হীরের আংটি খুলে নিলে শুক্রের প্রভাব কমে যাবে, টোটার মধ্যে ফের আধ্যাত্মিক ভাবনা প্রবল হবে, বুলবুলের দিক থেকে ও মুখ ফিরিয়ে নেবে, গিরিজাবাবুর কোনো কথাই ও আর শুনতে চাইবে না। হঠাৎ বললাম, তোর আংটিটা খুলে দে তোরে। টোটা জিজ্ঞেস করল, হঠাৎ আংটির দিকে তোর নজর গেল, মনে হচ্ছে হীরেটার ভিতর গন্ডগোল আছে, পড়ার পর থেকে ফল পাচ্ছিস? মনে হয় এটা পড়ার পর অনেকগুলো সুযোগ এসে গেল, তুই ঠিক বলেছিলি আমাকে। কথাগুলো বলতে বলতে আংটিটা খুলে দিল টোটা, দেখ তো কি গন্ডগোল আছে। হাতের তালুতে কিছুক্ষণ রেখে হীরেটা দেখতে লাগলাম, অ্যাক্টিং করা দরকার, আমার জ্যোতিষজ্ঞান সম্পর্কে টোটার কোনো সন্দেহ নেই, এই আংটিটা আমার কথা মতোই ও একদিন পড়েছিল,
আমি বললে ও আমার কাছে নিশ্চিন্তে রেখে দেবে। সেই বিশ্বাস থেকে ওকে বললাম, এটা আমার কাছে থাক বুঝলি, একবার দোকানে নিয়ে গিয়ে গ্লাসের সামনে ফেলতে হবে, পরে আমার কাছ থেকে নিয়ে নিস। থাক তাহলে তোর কাছে। চুপ করে স্যান্ডউইচ চিবোচ্ছি। টোটার হাতে খবরের কাগজ, সেটা চোখের সামনে মেলে ধরেছে। সকালে বাড়িতে কাগজ পড়ার সময় পায় না, ও কোর্টে গিয়ে কাগজ পড়ে, এ কথাটা একবার বলেছিল আমাকে। তখনই বুঝেছি ও কত ব্যস্ত, ওর দ্বারা ওকালতি সম্ভবই না। মিথ্যে কথা বলতেই পারে না, আমার দ্বারাও এতদিন সম্ভব হতো না, এখন হতে পারে, ব্রত আমি ভেঙে ফেলেছি। টোটার দিকে তাকিয়ে হেসে আমি মনে মনে বললাম, আমি পাল্টে গেছি, এবার তুইও পাল্টাবি। মা অসুস্থ হয়ে কয়েকতলা ওপরে শুয়ে আছে, অথচ আমার মধ্যে কোনো তাপ উত্তাপ নেই। জ্ঞান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন মাকে অসুস্থ হতে দেখিনি। মাই আমাদের সবার সেবা করেছে। সেই মা ওপরে শুয়ে আছে অচেতন হয়ে, নাকে নল, হাতে স্যালাইনের ছুঁচ। পাশের টিভিতে নিশ্চয়ই মায়ের হার্টের অবস্থা মনিটর করা হচ্ছে। দৃশ্যটা চিন্তা করতেই আমার অস্বস্তি শুরু হলো। কাল বাড়িতে মায়ের সঙ্গে আমার শেষবার যখন কথা হয়, তখন মা আমার উদ্দেশ্যে বলেছিল, সত্তর, পেটে সত্তর ধরেছিলাম। মা এত রেগে যাবে আমি চিন্তা করতে পারিনি। মা তো আমাকে অন্যভাবে বোঝাতে পারত, ওই কথাটা না বলে যদি আমায় মাথায় হাত বুলিয়ে বলতো, দেখ বাবা কবে বলতে কবে মরে যাব, আমার শেষ ইচ্ছাটা তুই ঠেলিস না, তাহলে সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যেতাম। লালিকা অন্য কোনো ছেলের পাশে বিয়ের পিঁড়িতে দেখলে আমি সহ্য করতে পারবো? মোটেই না, সেই ছেলেটাকে তো আমি খুনই করে ফেলবো। আজ থেকে ও আমার মনের ভেতর, সেই ছোটবেলা থেকে যখন স্কুলে পড়তাম, দুই বেনি ঝুলিয়ে ও যখন আমার সামনে আসত। লালির সেই চেহারাটা চোখের সামনে ভেসে উঠেই মিলিয়ে গেল। হঠাৎ একটা অ্যানাউন্সমেন্ট, কফি শপে বসেই শুনলাম মাইকে বলছে, মিস্টার কুন্তল দত্ত, ইউ আর রিকোয়েস্টেড টু মিট ডক্টর যোশী ইমিডিয়েটলি। ঝট করে উঠে দাঁড়ালাম। ডক্টর যোশী আমায় ডাকছেন কেন? তাহলে কি মায়ের কিছু হলো? উনি বা কি করে জানলেন আমি নার্সিংহোমে এসেছি? পকেট থেকে ১০০ টাকার একটা নোট বের করে টেবিলে রেখেই হন হন করে হাঁটতে লাগলাম। ডক্টর যোশীর চেম্বারটা আমি চিনি, দীপার সঙ্গে দু একবার গেছি। দীপার কথা মনে হতেই বুঝলাম এটা দীপারই কাজ। হোটেল থেকে হয়তো ডক্টর যোশীর কাছে ফোন করেছিল, আমার খোঁজ করতে বলেছে। সঙ্গে সঙ্গে পায়ের গতি কমে গেল, এত দ্রুত হাঁটার কোনো দরকার নেই। দোতলায় ডাক্তারদের চেম্বারে যেতেই ডক্টর যোশী বললেন, আরে আপনি কুন্তল, আজ সকালে দীপা আপনার কথা বলছিল, আপনার কি দুর্ভাগ্য মুম্বাই যাওয়া আটকে গেল। আমার দুর্ভাগ্য? বলুন সৌভাগ্য। কেন বলুন তো? মুম্বাই চলে গেলে মায়ের জন্য পরের ফ্লাইটেই ফিরে আসতে হতো। ঠিকই বলেছেন। পাশেই বসা এক ভদ্রলোককে দেখিয়ে ডক্টর যোশী বললেন, আগে এই ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি ডক্টর পটনায়ক, হার্ট স্পেশালিস্ট, আপনার মাকে দেখছেন, আমার বিশেষ বন্ধু। হাত তুলে নমস্কার করলাম। বয়স বেশি নয়, আমার থেকে দু তিন বছরের বড় হবেন, নিশ্চয়ই ঘ্যাম ডাক্তার। অনেক বিদেশি ডিগ্রি টিগ্রি আছে, না হলে এরকম একটা নার্সিংহোমে চাকরি পেতেন না। উনি পাল্টা নমস্কার করতেই বললাম, মা কেমন আছেন ডক্টর পটনায়ক? আপনাকে বলেই বলছি, ভয়ের কিছু নেই, অন্য কেউ হলে বলতাম 72 ঘন্টার আগে, কিছু বলা যাচ্ছে না। শুনে হাত ছেড়ে বাঁচলাম, যাক জ্যোতিষ বিজ্ঞান তাহলে মিথ্যে নয়। তখন দাদাটা এমন ভাব করলো যেন মা মৃত্যুশয্যায়। বললাম, কি হয়েছে বলুন তো? হঠাৎ কোনো কারণে খুব উত্তেজিত হয়ে গেছিলেন, ব্লাড প্রেশার ফল করে গেছিল। আচ্ছা, যে ভদ্রলোক একটু আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, উনি আপনার কে হন? আমার দাদা, কেন বলুন তো?
খুব ঘাবড়ে গেছেন। আমার পুরো কথাটা বুঝতে পেরেছেন বলে মনে হলো না। সে তুলনায় দেখছি আপনি খুব স্ট্রং মাইন্ডেড। ডক্টর যোশী বললেন, মিস্টার কুন্তলের আরেকটা পরিচয় আছে, হি ইজ আ ভেরি গুড অ্যাস্ট্রোলজার, তাই নাকি? শুনে ডক্টর পাটনায়ক বেশ উৎসাহী। অ্যাস্ট্রোলজি আপনার প্রফেশন নাকি? আই মিন, আপনি অন্য কিছু করেন নাকি শুধু অ্যাস্ট্রোলজি করেন? আমাদের জুয়েলারি বিজনেস আছে। তাই বলুন, ইউ মাস্ট বি ভেরি রিচ দেন। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন। আমার এই বন্ধুটির ভবিষ্যৎ কি বলুন তো? হরোস্কোপ না দেখলে ভালো করে বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, ডক্টর যোশীকে খুব বেশি দিন ডাক্তারি করতে হবে না। কি বলছেন আপনি? ডক্টর যোশী বলে উঠলেন, ডাক্তারি না করলে খাবো কি, মানে পেট চালাবো কি করে? একজন মাল্টিমিলিয়নার মেয়ের সঙ্গে খুব শিগগিরই আপনার বিয়ে হবে। কথাটা শুনে ডক্টর যোশী আর ডক্টর পাটনায়ক মুখ চাওয়াচাই করলেন। দুজনের মুখ থেকে বিস্ময় ঠিকরে বেরোচ্ছে। আমাকে অবশ্য খুব বেশি জ্যোতিষী করতে হয়নি। সকালে প্লেনে বসে দীপার যা টেলিফোন আলাপ শুনেছিলাম তার ওপর ভরসা করেই মন্তব্যটা ছুড়ে দিয়েছি। ওরা নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন দেখে বললাম, নির্ভয়ে এগিয়ে যান ডাক্তার যোশী, এই বিয়েটা আপনার সুখের হবে। অন্তত যাকে স্ত্রী হিসেবে পাবেন সে আপনাকে খুব ভালোবাসবে। আরও ডিটেল যদি শুনতে চান তাহলে আপনার জন্মস্থান আর জন্ম তারিখ ও সময়টা লিখে দিন, বিচার করে সব বলে দেব। এখন তো রোজই আমাকে আসতে হবে। ডক্টর পাটনায়ক উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন ডক্টর যোশীর দিকে। কনগ্রাটস বিবেক, কদম কদম বাড়ায় যা, আমি চলি। আমাকে তো ডাক্তারি করেই খেতে হবে, আমার কপালে মাল্টিমিলিয়নার জুটবে না। চলি মিস্টার কুন্তল, আমি আছি, কোনো প্রবলেমে পড়লে যোগাযোগ করবেন। ঘরে ডাক্তার যোশী ও আমি মুখোমুখি বসে একটা কাঁচের পেপারওয়েট ঘোরাতে ঘোরাতে ডাক্তার যোশী বললেন, আপনি ঠিকই বলেছেন কুন্তল, আমি একটু আলাদাভাবে বসতে চাই আপনার সঙ্গে। আজ রাতে কি করছেন? চলে আসুন না আমার ডেরায়, আমি বালিগঞ্জ সার্কুলার রোডে থাকি, একসঙ্গে ডিনার করা যাবে। আমার মোটেই ইচ্ছা নেই ডাক্তার যোশীর সঙ্গে ডিনার করার, সব কিছু জট পাকিয়ে গেছে, সেগুলো আগে ছাড়ানো দরকার। তাই বললাম, মাফ করবেন, মায়ের এই অবস্থা কোনো কিছু ভালো লাগছে না, পরে কোনো একদিন বসা যাবে? নো প্রবলেম, চলুন ওঠা যাক, আমার একটা অপারেশন আছে, পরে না হয় ফের যোগাযোগ করা যাবে। দুজনে বাইরে বেরিয়ে এলাম। নিচে নেমে লাউঞ্জে এসে দেখি বৌদি আর লালি পাশাপাশি চেয়ারে বসে, বাবা দাদা টোটা বা বিষ্টু কাকা কেউ নেই, গেল কোথায়? এদিক ওদিক তাকানো সত্ত্বেও ওদের কোথাও চোখে পড়ল না। আমাকে দেখে বৌদি উঠে এসে বলল, এতক্ষণ কোথায় ছিলে ভাই, তোমার দাদা খোঁজ করছিল? ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম, দাদা কোথায় গো? উপরে গেছে, মায়ের জ্ঞান ফিরেছে, এখান থেকে বাড়ি যেতে চাইছে, বাড়ির লোক খুঁজছিল, তাই সবাই দেখা করতে গেল। তুমি গেলে না? ওরা এলে তারপর যাব। উফ, সারাটা সকাল যা গেল, বাড়িতে থাকলে টের পেতে। একটা কথা জিজ্ঞেস করব ভাই, তোমার সঙ্গে মায়ের কি কথা কাটাকাটি হয়েছিল কাল? কি হয়েছিল বলো তো? বুকটা ধড়াস করে উঠল। তার মানে মা কাউকে আমার সম্পর্কে কিছু বলেছে। বৌদির মনে প্যাঁচ ট্যাঁচ নেই, তাই সরল মনে কথাটা জিজ্ঞেস করে ফেলল। হঠাৎ লালির দিকে চোখ গেল, সঙ্গে সঙ্গে ও চোখ নামিয়ে নিল। নার্সিংহোমে আমি ঢোকার পর থেকে ও আমার সঙ্গে একটা কথাও বলেনি, এটাই সন্দেহজনক। আমার ওপর মায়ের রাগের আসল কারণটা যদি ওর কানে গিয়ে থাকে তাহলে আমি নিশ্চিত কোনো দিনও আমাকে ও ক্ষমা করবে না। মিথ্যে কথা এখন আমার আর মুখে আটকাচ্ছে না। উত্তরের আশায় বৌদি আমার দিকে তাকিয়ে আছে দেখে বললাম, না তো, আমার সঙ্গে তো কিছু হয়নি। বাবাকেও আমিও তাই বললাম, কিছু হলে আমার কানে নিশ্চয়ই যেত। ওই তো, ওরা সবাই এসে গেছে, চলো মাকে গিয়ে দেখে আসি।
বৌদিকে নিয়ে আমি ওপরে ওঠার জন্য এক পা এগোতেই বাবা হঠাৎ খুব কড়া গলায় বলল, বৌমা শোনো, লালিকে নিয়ে তুমি ওপরে যাও, আর যেন কেউ তোমার মাকে দেখতে না যায়। কথাটা শুনেই আমার পাটা মেঝের সঙ্গে আটকে গেল। বৌদির চোখে বিস্ময়, দাদা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, টোটা বাবার দিকে তাকিয়ে, লালির চোখ ছলছল করছে, অপমানে আমার মুখটা শুকিয়ে গেল। বৌদি নিচু গলায় জিজ্ঞেস করল, কেন বাবা? তোমার মা বলে দিয়েছে ছোট ছেলের মুখ আর কোনোদিনও দেখবে না। বাবার কথা শুনে মনে হল কে যেন আমার কানে জ্বলন্ত শিশে ঢেলে দিল। মা এই কথা বলেছে? মা কোনোদিনও আর ছোট ছেলের মুখ দেখবে না? আমি বিশ্বাসই করতে পারছি না। ছোটবেলায় কত দুষ্টুমি করেছি, মায়ের কত অবাধ্য হয়েছি, কই মা তো কোনোদিনও আমায় একটা চর পর্যন্ত মারেনি। উল্টে পিসিমা যখন আমার নামে কোনো কমপ্লেন করত, তখন মা বলতো, বলিহারি যাই দিদি, এক রত্তি একটা ছেলের নামে নালিশ জানাচ্ছ। মা বলতো টুম্পাই আমার বুকের একটা পাঁজর, ওর সম্পর্কে কেউ কিছু বললে সেটা আমার বুকে এসে লাগে। আমি জানি কেন তখন মা ওই কথাটা বলতো, পিসিমার মুখে শুনেছি। দাদা জন্মানোর পর মা একটা মেয়ের আশা করেছিল, আমি হওয়ার পর অবশ্য নিরাশ হয়নি, তবুও আমার দু আড়াই বছর পর্যন্ত মা আমাকে মেয়েদের পোশাক পরিয়ে রাখত, মেয়েদের মতো আমাকে সাজাত। পিসিমা বলেছিল তোর মায়ের পাগলামি দেখে সবাই খুব হাসাহাসি করত। শেষে বৃন্দাবন থেকে আমাদের কুলগুরু এসে মাকে খুব ভয় দেখান। ছোটবেলা থেকে মেয়ে সাজিয়ে রাখলে আমার ভেতর রাধা ভাব এসে যেতে পারে, তখন খুব মুশকিল হবে। বাবা কোনোকালেই আমাকে পছন্দ করত না, মাই ছোটবেলায় আমায় আগলে আগলে রাখত। সেই মা কোন মুখে বলল আমার মুখ দেখবে না? কথাটা মা কাকে বলেছে? একবার মনে হলো প্রশ্নটা বাবাকে করি, মা কখন কথাটা বলল, কে শুনেছে, তার নাম আমায় বলতে হবে। কিন্তু নার্সিংহোমে অতগুলো লোকের সামনে প্রশ্নটা তোলা ঠিক হবে না। বাবাকে আমি চিনি, দুম করে একটা কথা বলে বসবে, আমাকে বেইজ্জত করে দেবে, লোকটার কোনো জ্ঞান গম্যি নেই, কোথায় কি বলতে হয় তা জানে না, জানলে হাটের মাঝে এসে এই কথাটা বলে বসত না। বৌদি মারাত্মক অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে, বাবাকে অগ্রাহ্য করতে পারছে না, আবার আমার মনেও কষ্ট দিতে চায় না। বাবার সামনে দাদা বরাবরই বাধ্য ছেলে, লালি বৌদির হাত ধরে রেখেছে, আমার অপমানে ওর মুখটাও যেন কেমন হয়ে গেছে। আসলে আমাকে কোনোদিনও কারোর কাছে হেরে যেতে দেখেনি, সেজন্যই ওর চোখটা ছলছল করছে। পলকে সবার দিকে তাকিয়ে নিয়ে চট করে সিদ্ধান্ত নিলাম, বৌদিকে বললাম, তুমি যাও বৌদি, মাকে বলো আমিও বলেছি আমিও কোনোদিন দত্তবাড়ির কারোর মুখ দেখব না। কথাটা আমি শেষ করলাম বাবার মুখের দিকে তাকিয়ে। স্পষ্ট দেখলাম বাবার মুখের রং পাল্টে গেল, জ্বলন্ত চোখে বাবা আমার দিকে তাকিয়ে রইল। মনে মনে বললাম, ঠিক আছে, তোমার সঙ্গে আমার লড়াই আজ থেকেই শুরু হয়ে গেল। দত্ত জুয়েলার্সকে যদি আমি রাস্তায় টেনে নামাতে না পারি, তাহলে আমার নাম কুন্তল দত্ত না। মনে মনে কথাটা শেষ করেই আমি ঘুরে হাঁটতে শুরু করলাম। শেষ, আমার সঙ্গে এতদিন যাদের রক্তের সম্পর্ক ছিল তাদের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আজ থেকে সত্যিই আমার নতুন জীবন শুরু হলো। কাঁচের দরজা ঠেলে বেরিয়ে যাচ্ছি, এমন সময় পিছন থেকে টোটা ডাকল, টুম্পাই প্লিজ একটু দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে দত্ত বাড়ির কোনো সম্পর্ক নেই, টোটার সঙ্গে আমার কিছু হয়নি, তাই দাঁড়িয়ে বললাম, বল কি বলবি, আমার তাড়া আছে। এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস টুম্পাই? তাজ বেঙ্গলে, ওখানে আমার জন্য পাটিল ভাই ওয়েট করছেন। তুই হঠাৎ এত রেগে গেলি কেন ভাই? ছাড়, ওসব কথা এখন ভালো লাগছে না। মাসিমা হয়তো অভিমান করে একটা কথা বলেছেন, সেজন্য সবার উপরে রাগ করলে চলে? আমার মাও তো ইদানিং রোজ উঠতে বসতে কত কথা বলছে আমার নামে, তাহলে তো আমারও বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। টোটা সেই আগের টোটার মতো কথা বলছে,
আমি জানি এরপরও কি বলতে পারে, কথার পিঠে কথা বাড়বে, আমি সেটা হতে দিতে চাই না। একটু কড়া গলাতেই বললাম, শোন একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, দত্তবাড়ির প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে, ও বাড়িতে আমার থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই জন্যই কি তুই আজ সকালে সুটকেস নিয়ে বেরিয়ে গেছিলি? কথাটা শুনে মনে মনে চমকে উঠলাম, কিন্তু টোটাকে বুঝতে দিলাম না। ও সবাই তাহলে জানে, আর জানে বলেই নার্সিংহোমে আসা ইস্তক বৌদি ছাড়া কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলেনি। দাদার মতো লোকও মুখ ফিরিয়ে রেখেছে। না সোজাসুজি বলে দেয়াই ভালো, বললাম আমি মুম্বাই চলে যাচ্ছি রে। পাটেল ভাইয়ের সঙ্গে যাচ্ছিস, কিন্তু কেন? এখানে বেগার খেটে কি লাভ বল? আমায় দোকানে বসতে হবে, অথচ আমার কোনো শেয়ার নেই, ফালতু পরিশ্রম আমি করতেই বা যাব কেন? মুম্বাই আমি নিজের বিজনেস করব, দেখি কিছু রোজগার করতে পারি কি না। সেটা তো এখান থেকেও করতে পারিস, তার জন্য পাটেল ভাইয়ের সঙ্গে যাওয়ার কি দরকার? দত্ত বাড়িতে থেকে আমি আলাদা বিজনেস করব, এ কথা তুই ভাবতে পারলি কি করে? যাকগে, তোর সঙ্গে এসব কথা আলোচনা করার কোনো মানেই হয় না, চলি। ফের যদি কখনো কলকাতায় আসি তাহলে দেখা হবে। কথাগুলো বলেই হন হন করে আমি হাঁটতে শুরু করলাম। বড় রাস্তায় এসে হঠাৎ মনে হলো টোটার হীরের আংটিটা আমার কাছেই রয়ে গেল, ফেরত দেওয়া উচিত ছিল। যখন ওর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম তখন কি ভাবতে পেরেছিলাম দত্ত ফ্যামিলির সঙ্গে এত তাড়াতাড়ি বিচ্ছেদ ঘটে যাবে? নার্সিংহোমে আর ফিরে যাওয়া সম্ভব নয়, থাক আংটিটা আমার কাছে, কলকাতা ছাড়ার আগে কাউকে দিয়ে ওর হাতে পৌঁছে দেয়া যাবে। হাঁটতে হাঁটতে ফ্লাইওভারের নিচে এসে ট্যাক্সির জন্য দাঁড়ালাম। এখান থেকে তাজবেঙ্গল এমন কিছু দূরে নয়, পশ্চিম দিকে সোজা হেঁটে গেলেই শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নন্দন, তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে রেসকোর্স। ফ্লাইওভারের নিচ দিয়ে ছায়ায় ছায়ায় হেঁটে যাওয়া মন্দ কি, কিন্তু ইচ্ছেটাকে দমন করলাম, খুব টায়ার্ড লাগছে, হোটেলে গিয়ে একটু রেস্ট নেওয়া দরকার। সকালে এয়ারপোর্ট থেকে ফেরার সময় মাঝরাস্তায় আমি নেমে যেতে চেয়েছিলাম, কিন্তু পাটেল ভাই আমাকে নামতে দেননি, সোজা নিয়ে তোলেন তাজ হোটেলে। সারাক্ষণ গুম হয়ে বসেছিলেন গাড়িতে, মুম্বাই ব্লাস্টের খবরটাই খুব আপসেট হয়ে পড়েছেন। আমার ওপর পাটেল ভাইয়ের প্রচণ্ড আস্থায় মনে হয় কোনো প্ল্যান আছে, সেজন্যই আমাকে ছাড়তে চাননি। গাড়ি নিয়ে আমি যখন বেলভিউয়ের দিকে আসছি তখন উনি শুধু বললেন, বেলা দুটোর মধ্যে ফিরে এসো গড ব্রাদার, তোমার জন্য আমি একটা আলাদা ঘর বুক করে দিচ্ছি, আজকের দিনটা আমার সঙ্গে থেকে যাও, তোমার সঙ্গে একটা ব্যাপারে ইম্পর্টেন্ট আলোচনা করার আছে। ভালোই হয়েছে, তাজ বেঙ্গলে ঘর বুক করা আছে, না হলে এখন কোথায় যেতাম? মায়ের ওই কথা শোনার পর বাড়ি ফিরে যাওয়া আমার পক্ষে অপমানজনক হতো। ঠিক আছে, যা ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, ঈশ্বরের ইচ্ছা, মেনে নেওয়াই ভালো। কথাটা মনে হতেই বুকের ভেতর জ্বালাটা একটু কমল। একটা খালি ট্যাক্সি দেখতে পেয়ে হাত তুলে দাঁড় করালাম। বাড়ির কথা ভাবার অনেক সময় পাওয়া যাবে, এতদিন তো নিজের কথা কখনো ভাবিনি, এখন না হয় একটু নিজের কথা ভাবি। মিনিট দশকের ভেতর তাজ বেঙ্গলের কাঁচের গেট খুলে ঢুকতেই দেখি পাটেল ভাইয়ের সেক্রেটারি মিস্টার দেশমুখ। আমাকে দেখা মাত্র সোফা থেকে উঠে এসে বললেন, স্যার মিস্টার পাটেল একটু বেরিয়েছেন, আপনি 306 নম্বর রুমে চলে যান, ওই ঘরটা আপনার। মিস পাটেল আছেন? উনিও এইমাত্র বাইরে গেলেন, একজন ভিজিটার এসেছিলেন তার সঙ্গে। মিস্টার পাটেল কখন ফিরবেন জানেন? 3:30 মধ্যে, উনি বালিগঞ্জ সার্কুলার রোডে গেছেন, আপনার সঙ্গে ঠিক 4:30 বসবেন, আপনার কোনো কাজ নেই তো? না না আমি ঘরেই থাকবো, আমাকে মোবাইলে ডেকে নেবেন। রাইট স্যার, আপনার লাঞ্চ কি পাঠিয়ে দেব? ব্যস্ত হবেন না, আমি রুম সার্ভিসকে দিয়ে আনিয়ে নেব। রিসেপশন থেকে চাবি নিয়ে ওপরে উঠে গেলাম, বেলা প্রায় 1 বাজে, হাতে 3-3.5 ঘন্টা সময় আছে, লাঞ্চ করে ঘন্টাখানিক ঘুমিয়ে নেওয়া যায়, তারপর
এখন আমার হাতে অখণ্ড সময়। ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে। জীবনে কিছু একটা করতেই হবে, যা কিছুই করি না কেন সেটা যেন পাথর সম্পর্কিত হয়। কলকাতায় পাথর সম্পর্কে আমার থেকে বেশি কে আর জানে। সৌরীন্দ্র দত্তকে দেখাতেই হবে, আমাকে তাচ্ছিল্য করার পরিণাম কি হতে পারে। জামা প্যান্ট বদলে পাজামা পাঞ্জাবি গলানোর ফাঁকে খাবারের অর্ডার দিয়ে দিলাম। মশলা দেয়া খাবার আমি খেতে পারি না, কিন্তু তাজবেঙ্গলের খাবারে বেশ মশলা। এর আগে দীপার সঙ্গে দু তিন দিন খেতে হয়েছে, আমার মোটেই ভালো লাগেনি। এতদিন মা আর বৌদি আমার খাবার যত্ন করে বানিয়ে রাখত, বাবা দাদার সঙ্গে খেতে বসলেও আমি কিন্তু যথাসম্ভব কম মশলার খাবার পেতাম। এখন আর বাড়ির খাবার কে দেবে, আমাকে এই সব খাবারই খেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব অভ্যস্ত হয়ে যাওয়াই ভালো। বৌদির মুখ চোখের সামনে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল। আমি যখন বলেছি দত্তবাড়ির কারো মুখ আর কোনোদিনও দেখব না, তখন বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। কেন বলতে গেলাম ওই কথাটা? আমি তো স্বচ্ছন্দে বলতে পারতাম মায়ের মুখ আর কোনোদিনও দেখব না। সেটাও কি বলাটা ঠিক হতো? আসলে বাবার উপর রাগটা ঝাড়তে গিয়ে ফট করে মুখ দিয়ে ওই কথাটা বেরিয়ে গেল। আর কেনই বা বলবো না, বাবা দত্ত ফ্যামিলির হেড, বাবার কৃতকর্মের ফল তো পুরো ফ্যামিলিকেই বইতে হবে। হঠাৎই মনে হলো, মা আমার সম্পর্কে সত্যিই ওই কথাটা বলেছে তো? কাকে বলল, কখন বলল, কি পরিপ্রেক্ষিতে বলল? মা আমার সঙ্গে বাবার সম্পর্কটা জানে, আমাকে নিয়ে মা কখনো কোনো কথা আলোচনা করবে না বাবার সঙ্গে, সে আমার উপর যত রাগি হোক। তাহলে কথাটা বলল কাকে? বৌদিকে বলেনি, দাদাকেও না। তাহলে আর রইলটা কে? লালি? হ্যাঁ, হতে পারে। কাল রাতে ও মায়ের সঙ্গে ছিল, মা ওর সঙ্গে অনেক কথা আলোচনা করে। মা নিশ্চয়ই কালুকে ডেকে পাঠিয়েছিল, আমার কথাটা ওকে বলে দিতেও পারে। আর তখনই হয়তো রাগের মাথায় বলে ফেলেছে টুম্পাইয়ের মুখ আর কোনোদিনও দেখব না। হোটেলের কামরায় একা বসে থাকতে থাকতে নানা চিন্তা হচ্ছে। কাল লালি আমাদের বাড়িতে ছিল, এই খবরটাই সব চট পাকিয়ে দিচ্ছে। এর আগে লালি আমাদের বাড়িতে রাত কাটায়নি এমন নয়, প্রত্যেক বছর শিবরাত্রির দিনটায় আমাদের বাড়িতেই থাকত। মহালয়ার আগের রাত্রিটাও কোনো কোনো বার থেকেছে, কিন্তু কখনো একা থাকেনি, সঙ্গে টোটাও থাকত। কি মজাই না হতো তখন। দাদা বিদেশ থেকে একটা টেপ রেকর্ডার কিনে এনেছিল, আর কাউকে ধরতে দিত না, ক্যাসেটে গান বাজাত, আমরা সেই গান শুনতাম। ভোরবেলায় গাড়িতে করে সবাই মিলে জগন্নাথ ঘাটে স্নান করতে যেতাম, তারপর টোটা আর লালি বাড়ি চলে যেত। লালিকে তখন একেবারে পুতুলের মতো মনে হতো। সেই লালির মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, ওকে খুব মনোকষ্টে ভুগছে। এতক্ষণ শুনছিলেন রূপক সাহার লেখা বিশ পাথরের নবম পর্ব। গল্পটি কেমন লাগছে তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।